ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আর তোমাদের এই ভালো থাকাটাকে আরও একটু ভালো করতে তোমাদের বন্ধু বিশাল চলে এসেছে আবার তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে। নিচের ট্যাগলাইন দেখে তো ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা সিরিয়াস। ফ্রেন্ডস, আজকের সাবজেক্ট হলো স্ট্রাগল। সকাল থেকে রাত পর্যন্ত তুমি পরিশ্রম করছো, তারপরেও তুমি কিন্তু সফলতা পাচ্ছ না। সারা দিন মাথার ঘাম পায়ে ফেলছো, তারপরেও যেই সমস্ত স্বপ্নগুলো তুমি দেখেছিলে সেগুলো পূরণ করতে পারছো না। ছোটবেলায় গুরুজনরা বলতেন যে কষ্ট বলে নাকি কেষ্ট পাওয়া যায়, কিন্তু কষ্ট তো করছো কিন্তু সফলতা পাচ্ছ বলে। এই সমস্ত প্রশ্ন যদি তোমার মাথায় থেকে থাকে তাহলে ভিডিওটা কিন্তু একদমই তোমার জন্য। বন্ধুরা, ছোটবেলায় আমাদের কিন্তু যে স্বপ্নগুলো আমাদের সুন্দর করে দেখতে আমরা সেই স্বপ্নের সাইজটা ঠিক তো থাকতো ঠিক এতটা বড়, কিন্তু সময়ের সাথে সাথে স্বপ্নগুলো কিন্তু ছোট হতে 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 একদম পুচকি হয়ে গেছে। কিন্তু কেন, কি এমন ঘটলো যে যে স্বপ্নগুলো আমরা দেখলাম সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারছি না? কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি, ভারতবর্ষের লোকে প্রচুর সাকসেসফুল পার্সন রয়েছে, শাহরুখ খান থেকে বিরাট কোহলি, বিরাট কোহলি থেকে বিভিন্ন সাকসেসফুল ফিল্ম স্টার, ক্রিকেট প্লেয়ার, পলিটিক্যাল লিডার্স, তারা তো আজকের তারিখে সফল। তারা যদি সফল হতে পারে, তুমি কেন সফলতা পাচ্ছ না? যদিও তুমি অনেক 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 স্ট্রাগল করছো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, স্কিপ করা চলবে না। একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো, লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো ইতিমধ্যে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি টপিকের মধ্যে চলে যাই এবং আমরা জানার চেষ্টা করি কি কারণে স্ট্রাগল করা সত্ত্বেও তোমরা সফলতা পাচ্ছ না। ফ্রেন্ডস, আজকের যে টপিক সেটা হলো স্ট্রাগল করলে সফলতা পাওয়া যায় না। এই টপিকটা বা এই কনসেপ্টটা আমি যার থেকে জেনেছি তাকে ধন্যবাদ না জানালেই কিন্তু নয়, তিনি হলেন দীপাঞ্জন চন্দ, আমার একজন ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, বলতে পারো দাদা সুলভ সম্পর্ক। কিন্তু এই অসাধারণ অ্যাডভাইসটা আমাকে উনি দেয়, তাই ভিডিওটা শুরু করার প্রথমেই তাকে কিন্তু একটা ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমাদের টপিকটা হলো সাকসেস আমরা পাচ্ছি না প্রচুর স্ট্রাগল করার পরে। এই কারণটা আমরা বুঝবো একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে। ধরে নাও তোমার বাড়িতে একটা সিন্দুক রয়েছে, আর সেই সিন্দুকের চাবিটা তুমি হয়তো ভুলে ঘরের কোথায় একটা হারিয়ে ফেলেছো, মানে ঘরেই রয়েছে কিন্তু খুঁজে পাচ্ছ না, তুমি তোমার মনে পড়ছে না। সেখানে তুমি কী করলে, সেই দিনকে বাড়িতে লোডশেডিং হয়েছে এবং অন্ধকারের জন্য আরও সমস্যা হচ্ছে তোমার ঘরের মধ্যে সেই চাবিটা খুঁজে পেতে। তাই তুমি ভাবলে যে অন্ধকার ঘরের মধ্যে চাবি খুঁজতে অসুবিধা, তাহলে কী করা যায়? তোমার মাথায় ফোন দিয়ে এলো যে বাড়ির পাশে একটা বড় মাঠ, যে মাঠে একটা বড় মেলা বসেছে এবং সেই মেলাতে প্রচুর আলো। তাহলে তুমি আলো ঘরে নেই বলে চলে গেলে মেলাতে এবং সেই মেলাতে গিয়ে তুমি চাবিটা খুঁজছো। ভাবো বন্ধুরা, সেই মেলায় তুমি যদি গিয়ে চাবিটা খোঁজো, চাবিটা তুমি কি পাবে? তুমি এক ঘন্টা গেলো, একদিন গেলো, তুমি যদি 100 বছরও চাবিটা যদি সেই মেলায় গিয়ে খোঁজো তুমি কিন্তু পাবে না। কিন্তু কেন পাবে না? একটাই কিন্তু, চাবিটা তো ওখানে নেই, চাবিটা রয়েছে তোমার ঘরে, যদিও মেলাতে প্রচুর আলো রয়েছে। এবার এই উদাহরণটা নিয়ে জীবনের সঙ্গে একটু ফিট করে দাও। ধরো সিন্দুকের চাবিটা হলো তোমার সফলতার চাবি, আর তুমি যে খুঁজছো, এই পরিশ্রম করে ঘরে খুঁজলে বা সেই মেলায় গিয়ে চাবিটা খুঁজলে, এই খোঁজাটা হলো তোমার স্ট্রাগল। কিন্তু স্ট্রাগলটা তুমি কোথায় গিয়ে করলে? সেই মেলায় গিয়ে, মানে মেলায় গিয়ে তুমি যখন খুঁজলে, মেলার মাঠে গিয়ে করলে, সেখানে তুমি চাবিটাই নেই, মানে তোমার সফলতার চাবিটাই বন্ধুরা সেখানে নেই। তুমি সেখানে যদি সারা দিন, সারা মাস, সারা বছর বা 100 বছর তুমি যদি খোঁজো সেখানে তুমি পাবে না। কারণ সেখানে কী করে পাবে বন্ধুরা? সেখানে তোমার চাবিটাই তো নেই, চাবিটা রয়েছে তোমার ঘরে বা তোমার বাড়িতে। ইয়েস ফ্রেন্ডস, আমাদের জীবনে আমরা ঠিক এই ভুলটাই করে থাকি বারবার। আমরা সফলতা খুঁজি এমন জায়গায় গিয়ে যেই ফিল্ডে আমরা কনফিডেন্ট নই, যেই ফিল্ডে আমাদের সাকসেসের চাবিটা নেই, এবং আমরা কোনো একটা কারণে ওভারলুক করে যাই বা আমরা বুঝতে পারি না, আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে কাজে লাগাতে পারি না, আমরা ফিল করতে
বলতে পারি না কোন ফিল্ডে বা কোন ক্ষেত্রে বা কোন জায়গাটাতে কোন ঘরে আমাদের সফলতার চাবিটা লুকিয়ে আছে। একটু পরিশ্রম করলে সেখান থেকে আমরা হয়তো সফলতাটাকে ক্যাচ করতে পারবো। সেটা না করে আমরা আলোর খোঁজে, মানে গ্ল্যামারের খোঁজে আমরা সবাই সাকসেসফুল পাচ্ছে, প্রচুর ভিড় আছে ওই জায়গাটাতে, মানে প্রচুর কম্পিটিশন আছে ওই জায়গাটাতে আছে, সবাই সফলতা পাচ্ছে, তাই দেখা দেখি আমরা ওই মাঠে চলে যাই, মানে এমন একটা জায়গায় চলে যাই নিজের সফলতা খুঁজতে যেই জায়গাটা বা যেই ফিল্ডটাতে তোমার সফলতার চাবিটা নেই। বন্ধুরা, এটাই মেন কারণ তুমি স্ট্রাগলের পর স্ট্রাগল করে যাচ্ছ দিনের পর দিন আর তুমি সফলতা পাচ্ছ না, কারণ তোমার সফলতার নির্দিষ্ট একটা জায়গা আছে, তোমার পার্টিকুলার একটা ডোমেন রয়েছে, যেই সাবজেক্টে বা যেই ক্ষেত্রে তুমি যদি যাও শুধু সেখানেই সাকসেস পাবে। আর নিজের সাকসেসের জায়গাটা তুমি নিজের সফলতা না খুঁজে তুমি খুঁজছো একটা অন্য জায়গাতে। সো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কী কারণে প্রচুর স্ট্রাগল করার পরেও আমরা সাকসেস পাই না। তাই আজকের থেকে আমাদের স্ট্রাগল তো করবো কিন্তু সঠিক জায়গায়। সঠিক জায়গায় তোমরা যদি স্ট্রাগলটা করো, বিশ্বাস করো তোমাদের কোনো সেটাকে স্ট্রাগল করতে হবে না, জাস্ট একটু এফোর্ট, একটু পরিশ্রমই তোমাকে কিন্তু প্রচুর 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 সাকসেস এনে দেবে। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন, তুমি কী করে বুঝবে কোন ফিল্ডটা তোমার, কী করে বুঝবে তোমার সফলতার চাবি কোন রুমে রয়েছে, মানে কোন ক্ষেত্রে রয়েছে, কোন ফিল্ডে রয়েছে, এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। ভারতবর্ষে কেন পৃথিবীর প্রচুর লোক, অসংখ্য কোটি কোটি লোক এই প্রশ্নটার উত্তর খুঁজে পায় না বলে তাদের সারাটা জীবন নষ্ট হয়ে যায়। বন্ধুরা, তারা মাত্র তো 62-70 বছর আমরা পৃথিবীতে বাঁচি ম্যাক্স টু ম্যাক্স, তার মধ্যে 20-25 বছর আমাদের ওয়ার্কিং লাইফ। এই ওয়ার্কিং লাইফটাই যদি আমরা নষ্ট করে ফেলি উল্টো পাল্টা জায়গায় গিয়ে, উল্টো পাল্টা জায়গায় স্ট্রাগল করে, পরিশ্রম করে, মাথার ঘাম পেলে, তাহলে কী করে হবে? সারাটা জীবন তোমাকে কিন্তু দুঃখ পেতে হবে, একটা ফেইলিওরের সম্মুখীন তোমাকে হতে হবে। তাই বন্ধুরা, আমি একদম চাই না তুমি ফেইলিওরের সম্মুখীন হও, তাই মন থেকে অন্তর থেকে তোমাদেরকে অ্যাডভাইস করবো, তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যেন সঠিক জায়গায় যাও, সঠিক ফিল্ডটিকে নিজের সফলতার চাবিটা খুঁজে নাও। আর এইখানে একটা বড় প্রশ্ন যেটা বললাম, তুমি কী করে বুঝবে যে কোন ফিল্ডে গেলে তোমার সাকসেস লুকিয়ে আছে? ফ্রেন্ড, স্কিল তোমাদেরকে আমি বলবো যে তিনটে স্কিল তুমি যদি ইউজ করো তুমি কিন্তু অটোমেটিক বুঝে যাবে যে কোন ফিল্ডে তুমি গেলে সফলতা পাবে এবং কোন ফিল্ডটাই তোমার জন্য এবং কোন পার্টিকুলার জব বা পার্টিকুলার বিজনেস বা পার্টিকুলার প্রফেশন শুধু তোমার জন্য অপেক্ষা করছে, তুমি শুধু একবার যাবে আর সফলতা তোমাকে খুঁজতে হবে না, তোমার সফলতা খুঁজে নেবে। কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদেরকে বলবো না, কারণ আজকের ভিডিওটা ছিল স্ট্রাগল করলে আমরা কেন ব্যর্থ হই। তাই যারা যারা তোমরা স্ট্রাগল করছো, 24 ঘন্টার সময় তোমরা শুধু ভাবো যে স্ট্রাগলটা ঠিক জায়গায় করছো না ভুল জায়গায় করছো, যে পরিশ্রমটা করছো সঠিক জায়গায় দিচ্ছো না জায়গাটা ঠিক নয়, 24 ঘন্টা ভাবো। কারণ 24 ঘন্টার পরে আমি সেকেন্ড ভিডিওটা আপলোড করবো তোমাদের জন্য, সেই ভিডিওতে দেয়া থাকবে যে কোন তিনটে স্কিল যদি তুমি নিজের মধ্যে গ্রো আপ করে দাও অটোমেটিক্যালি তুমি বুঝে যাবে যে পার্টিকুলার কোন ফিল্ডে তুমি গেলে সফলতার চাবিটা খুঁজে পাবে। তাই 24 ঘন্টা তোমাকে শুধু ভাবার সময় দিলাম, 24 ঘন্টা ভেবে নাও, তারপরে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। 24 ঘন্টা, 24 ঘন্টা পর ভিডিওটা যেটা আসবে, তোমার জীবনের লাখ টাকার সমস্যা, তোমার জীবনের যে মূল প্রবলেম যে কোন ফিল্ডে গেলে তুমি সফলতা পাবে না, সে প্রবলেমটা কিন্তু আমার মনে হয় 100 না 200% সলভ করে দেবে। তাই বন্ধুরা, চ্যানেলটা আরও একবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট যেই ভিডিওটা, তিনটে স্কিলের মাধ্যমে তুমি বুঝে যাবে যে কোন ফিল্ডে গেলে সফলতা পাওয়া যায়, তুমি বুঝে যাবে কী করে সাকসেসফুল হওয়া যায়, এই তিনটে স্কিল নিয়ে যে ভিডিওটা যে নেক্সট 24 ঘন্টা পর আসছে সে ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলো না। তাই ততক্ষণ প্রচণ্ড ভালো থেকো আর প্রচুর প্রচুর ভাবো কোন জায়গায় নিজের পরিশ্রমটা লাগাচ্ছ, সঠিক জায়গায় না ভুল জায়গায়।